শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে আমি সহকারী শিক্ষিকা নুপুর নন্দী তোমাদের অনলাইন ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমি ক্লাস নিব কেজি শ্রেণীর ড্রয়িং বিষয়ে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে তোমাদের জন্য আমি আগেই এঁকে রেখেছি, প্রথমে আপেল, তারপরে দেখো কি এঁকেছি, বেগুন। তোমাদের সুবিধার জন্য আমি আগেই এগুলো এঁকে রেখেছি, এখন তোমাদের সুবিধার জন্য আমি আবার এটা নতুন করে আঁকবো, তোমাদেরকে বোঝাবো। এবার দেখো শিক্ষার্থীরা, আমি আপেল কিভাবে এঁকেছি এখন তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। প্রথমে দেখো, এইভাবে করে আমি একটা যেটা আপেলটাকে ধরে রাখে বটা, সেটা আমি একটা টান দিব এরকম বাঁকা করে। আবার ঠিক এখানে একটা ঢেউয়ের মতো করে দিব, আবার এটাকে আমি একটা টান দিয়ে গোল করে টান দিব। ঠিক এখানে একটা গোল করে টান দিব। দেখো দেখো, এই পাশ থেকে এভাবে করে টান দিব, ঠিক এখান থেকে এভাবে করে টান দিয়ে নিয়ে আসব। এবার দেখো, এখানে একটা ঢেউয়ের মতো করে দিয়ে আবার এখানের সাথে মিলিয়ে দেবো, মানে আপেলের নিচের অংশটুকু। দেখো দেখো শিক্ষার্থীরা, আমার আপেলটা কি সুন্দর করে একদম আপেলের মতো করে হয়ে গেল। যেহেতু আমার কাছে রং পেন্সিল নেই, আমি চক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা বাসায় এরকম ভাবে বা তার থেকে আরো সুন্দর করে তোমরা আঁকতে পারো, একে তোমরা ড্রয়িং করে ফেলবে। তাহলে এটা আপেলের পাতা বসিয়ে দিচ্ছি, দেখো চাইলে তোমরা আপেলের পাতা বসাতে পারো আবার নাও বসাতে পারো, কিন্তু এটা খুবই সহজ, দেখতে সুন্দর লাগে। দেখো হয়ে গেল আমার কি আপেল। দেখো নিচে লিখে দিচ্ছি, তোমরা এখানে বিভিন্ন কালার বসাতে পারো, অবশ্যই রেড কালার তোমরা বসাতে পারো। দেখো আমি লিখে ফেললাম কি আপেল। দেখো কত সুন্দর আমার একটা আপেল হয়ে গেল, দেখেছো। এখন আমি যাচ্ছি কি আঁকবো পরে, আপেলের পরে এখন আঁকবো বেগুন। দেখো শিক্ষার্থীরা, যেহেতু আমি বেগুন আঁকি আগে এঁকে রেখেছি, এখন তোমাদের জন্য এই বেগুনটা আমি আবার আঁকবো। দেখো এই একই রকম ভাবে আমি একটা বটা দেব, এই যে এইভাবে করে মিলিয়ে দেব। এই দেখো এখানে আমি একটা নিচু করে একটা গোল টান দিব, টান দিয়ে এইভাবে আবার ঠিক এইভাবে আবার এখান থেকে একটা কোনাকুনি টান দিব। দেখো তারপর এইভাবে করে গোল করে আমি এই যে মিলিয়ে দেবো। আমি মিলিয়ে দিলাম, আবার এখানেও চাইলে একই রকম ভাবে দিতে পারবো, যেহেতু আমি পাতাটা দেই, চাইলে এরকম করে একটা বেগুনের স্ট্রাকচারের মতো তোমরা দিয়ে দিতে পারো বা নাও দিতে পারো, বা এরকম করে বটা দিয়ে তোমরা গোল করে এঁকে নিতে পারো। দেখো শিক্ষার্থীরা কি আঁকলাম, বেগুন। দেখো এটা তোমরা কি একবার বেগুনি কালারের রং দিয়ে তোমরা এই জায়গাগুলো তোমরা ভরাট করে নিবা। আমার কাছে যেহেতু রং পেন্সিল নেই, তো আমি চক দিয়ে এটাকে ভরাট করে নিচ্ছি। দেখো আমরা কি আঁকলাম, বেগুন আঁকলাম। আমি আগে এটা এঁকে রেখেছি, এখন তোমাদের সামনে বেগুনটা আঁকলাম, ঠিক আছে। তারপরে এখানে আঁকলাম কি আপেল। তোমাদের সুবিধার জন্যই আমার আঁকা জিনিসটা আমি আবারও তোমাদেরকে হাত ঘুরিয়ে দিই।
দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে ঘেরের মতো করে দিয়ে ঠিক এইভাবে করে আমি টান দিয়েছিলাম, দেখো গোল করে। আবার ঠিক একই রকম ভাবে ঘের থেকে টান দিয়ে আমি এভাবে গোল করে বসিয়েছিলাম নিচে। আবার একটা বাঁকানো ঢেউয়ের মতো নৌকার মতো করে এভাবে মিলিয়ে দিলাম, আপেলটা এরকম হবে। ঠিক একই রকম ভাবে আমি এখানেও এঁকে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, দেখো কত সুন্দর আমার একটা আপেল হয়ে গেল। দেখেছো শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা দেখো আজকে আমি তোমাদের জন্য কত সুন্দর দুটো ড্রয়িং এঁকেছি, আপেল এবং বেগুন। তোমরা অবশ্যই বাসায় সাদা খাতায় এটা চর্চা করবে, মজায় মজা করে তোমরা এই ড্রয়িংগুলো আঁকবে। আশা করি তোমরা এই ড্রয়িং ক্লাস